আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আট মাসের সংসদ সদস্য হতে আজমু নাসির ও আব্দুল ছালামের দৌড়ঝাঁপ। আওয়ামী লীগ মানুষের মৌলিক মানবাধিকারকে তোয়াক্কা করে না বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রমজান উপলক্ষে মুসলিম উম্মাহকে বিএনপির শুভেচ্ছা। দাঁড় করে সাকিবের সম্মানই পরিশোধ করেন আরব। নয়াপল্টনে যুবদলের পদবঞ্চিত নেতাদের বিক্ষোভ। পর্দার আড়ালে ষড়যন্ত্র দেখছে বিএনপি। হজ নিবন্ধন 9% আসন খালি, কমছে না খরচ। চাঁদা চেয়ে ও হুমকি দিয়ে ভারতের পরিবহন মন্ত্রীকে ফোন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমানে জাতীয় সংসদের মেয়াদ আছে আর বড়জোর আট মাস। এ অল্প সময়ের জন্য চট্টগ্রামের একটি আসনের উপনির্বাচনে সংসদ সদস্য হতে মরিয়া আওয়ামী লীগের 2 ডজনের মতো নেতা। এর মধ্যে চট্টগ্রামের 2 হেভিওয়েট প্রার্থীর নাম আলোচনায় এসেছে। তারা হলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমু নাসিরুদ্দিন এবং কোষাধ্যক্ষ আব্দুস সালাম। কুন্দলে জর্জরিত নগরের রাজনীতিতে এই দুইজন আবার 2 মেয়র। এ নিয়ে চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতিও 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এ আসনে দলীয় প্রার্থী বাছাই করতে গত সোমবার ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রথম দিনেই 25 জনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। আওয়ামী লীগ মানুষের মৌলিক মানবাধিকারকে তোয়াক্কা করে না বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ভয়াবহ দুঃশাসন ও অনাচার থেকে দেশকে মুক্ত করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় জামিনের মুক্তির পরও গতকাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপুকে জেলগেট থেকে গ্রেপ্তার করে গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ গণমাধ্যমে বিবৃতি দেন বিএনপির মহাসচিব। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বর্তমান শাসক গোষ্ঠী বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলার দায়েরের ও গ্রেপ্তারের পাশাপাশি জামিনে মুক্তি লাভের পরও জেলগেট থেকে গ্রেপ্তারের জঘন্য খেলায় অবতীর্ণ হয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকার দেশব্যাপী নজিরবিহীনভাবে এই ধরনের মানবতা বিরোধী কর্মকাণ্ড সংগঠনের জন্য ধিক্কৃত হচ্ছে, নিন্দিত হচ্ছে। রমজান উপলক্ষে মুসলিম উম্মাহকে বিএনপির শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিএনপি। আজ এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পবিত্র রমজান উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমানদের জানাই আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও মুবারকবাদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামিনের কাছে করুণা ভিক্ষা করলে ষষ্ঠ চিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সব ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়। তিনি আরো বলেন, রমজান মাস হলেও বরকতের মাস, কেননা মানুষের গুনাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। অবশ্য রোজা রাখার উদ্দেশ্যটাও পাপ থেকে বিরত থাকা, ইমান ও তাকওয়া অর্জন করা। ধার করে সাকিবের সম্মানী পরিশোধ করেন আরব। নানান বিতর্কের পরও ইংল্যান্ড সিরিজ শেষ করে দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরব খানের স্বর্ণ অলঙ্কারের দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। রাতে আরব খানকে সঙ্গে নিয়ে তার জুয়েলারি দোকানটি উদ্বোধন করেন তিনি। এরপরই পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরব খানের আমন্ত্রণে দুবাইয়ে যাওয়া নিয়ে সমালোচিত হয় সাকিব। যদিও এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তা এড়িয়ে যান এই ক্রিকেটার। খোঁজ নিয়ে জানা গেছে, কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই ডাকডোল পিটিয়ে তড়িঘড়ি করে দোকানটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ থেকে যারা গিয়েছিলেন তাদের মধ্যে শুধু জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে 50,000 দিরহাম সম্মানী দেওয়া হয়েছে। হিরো আলম সহ অন্যদের টাকা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। তারা পরিস্থিতি বুঝে টাকা না নিয়ে চলে গেছেন বলে জানা গেছে।
নয়াপল্টনে যুবদলের পদবঞ্চিত নেতাদের বিক্ষোভ। সদ্যঘোষিত যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে সীমাহীন দুর্নীতি, পদবাণিজ্য, নিষ্ক্রিয় অযোগ্যদের পদায়ন এবং ত্যাগী নেতাদের অবমূল্যায়ন ও বঞ্চিত করার প্রতিবাদে আবারও বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতারা। দুপুর 12টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে তারা এ বিক্ষোভ করেন। বিক্ষোভে যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়। যুবদলের কমিটি নিয়ে মুখোমুখি অবস্থানে ছিল দুপক্ষ, আর এজন্য পদবঞ্চিত এ পদপ্রাপ্তদের মধ্যে সংঘাতের আশঙ্কা করছেন অনেকে। বিক্ষোভে কমিটির বিভিন্ন অনিয়ম ও অসংহতি তুলে ধরে আর্থিক লেনদেনের মাধ্যমে পদপ্রাপ্ত এবং নিষ্ক্রিয়দের পদ বাতিল করে ত্যাগী ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ কর্মীদের মূল কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। কমিটি ঘোষণার পর থেকে পদবঞ্চিতরা নিয়মিত বিক্ষোভ মিছিল করে আসছেন। পর্দার আড়ালে ষড়যন্ত্র দেখছে বিএনপি। আগামী নির্বাচনকে সামনে রেখে পর্দার আড়ালে রাজনীতিতে চলছে নানামুখী তৎপরতা। সেই তৎপরতায় অংশ হিসেবে রাজনৈতিক দলের মধ্যে ভাঙাগড়া এবং নেতাদের দল বদলের আভাসও পাওয়া যাচ্ছে। বিএনপিকে নির্বাচনে নিতে সরকারি মহল থেকে নানা পদক্ষেপ আছে বলেও আভাস পাওয়া যাচ্ছে। কে নির্বাচনে নিতে সরকারি মহল থেকে নানা পদক্ষেপ আছে বলেও গুঞ্জন রয়েছে। সরকারি দল আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির পক্ষ থেকে সংলাপের সম্ভাবনা নাচক করা হয়। এ অবস্থায় নানামুখী চাপ তৈরি করে বিরোধী দলকে নির্বাচনে আনতে কৌশল ঠিক করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বিএনপি সংগঠনের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের বিরুদ্ধে অভিযোগ আনল। তাকে সংগঠন থেকে বহিষ্কারের পাশাপাশি একই অভিযোগে আরো বেশ কয়েকজন নেতা নজরদারিতে রয়েছেন বলে দলীয় সূত্রে জানা যায়। হজ নিবন্ধন, 9% আসন খালি, কমছে না খরচ। হজের খরচ বেড়ে যাওয়ায় চার দফা সময় বাড়িয়েও কোটা পূরণ হয়নি। 9% আসন খালি রেখে গতকাল নিবন্ধনের সময় শেষ হয়ে গেছে। এদিকে এত সমালোচনা ও আপত্তি সত্ত্বেও হজের খরচ কমছে না। সর্বশেষ বিমান মন্ত্রণালয়কে বিমান ভাড়া কমানোর নির্দেশনা দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়। বিমান ভাড়াও কমছে না। চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে 1,27,198 জন হজে যেতে পারবেন, কিন্তু দফায় দফায় নিবন্ধনের সময় বাড়িয়েও এই কোটা পূরণ করা যায়নি। চতুর্থ দফায় 17 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত 5 দিন সময় বাড়িয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় কোনো অবস্থায় নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না, কিন্তু শেষ সময়ে সাড়া মিলেছে কেবল 4,601 জনের। কোটা পূরণ হতে এখনো 11,557 জন বাকি, যা মোট কোটার 9%। জানা যায় তৃতীয় দফায় শেষের সময় 16 মার্চ রাত 8টা পর্যন্ত ভোট নিবন্ধন করেন 1,11,010 জন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 9,684 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 1,01,326 জন। শেষ সময় পর্যন্ত সরকারি ও বেসরকারি পর্যায়ে নিবন্ধন করেছেন 1,15,611 জন, এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন 9,829 জন। চাঁদা চেয়ে ও হুমকি দিয়ে ভারতের পরিবহন মন্ত্রীকে ফোন, ফের প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে ভারতের কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করিকে। বিজেপির এই নেতার কাছে 10 কোটি টাকা চাঁদা চাওয়া হয়েছে। দাবি না মেটালে তার ওপর প্রাণঘাতী হামলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মন্ত্রীর বাড়ি ও জনসংযোগ দপ্তরে 2 জায়গাতেই ফোন দেওয়া হয়েছে। 2 মাস আগেও একবার এ ধরনের ফোন পেয়েছিলেন নীতিন গড়করি। নাগপুর পুলিশ সূত্রে জানা গেছে একই ব্যক্তি হুমকি দিয়ে ফোন করেছিলেন বলে তাদের সন্দেহ। মন্ত্রীর বাড়ি এবং নাগপুর অরেঞ্জ সিটি হাসপাতালের বিপরীতে জনসংযোগ দপ্তরে মোটে 3 বার ফোন আসে। হুমকি দেওয়া ব্যক্তি নিজেকে জয়েশ পূজারি ওরফে জয়েশ কথা বলে পরিচয় দেন। তিনি 10 কোটি টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা না পেলে মন্ত্রীর উপর হামলা চালাবেন বলে হুঁশিয়ারি দেন।